আমি এখন ইভিএস এর চ্যাপ্টার 5 নিয়ে বলছি। তোমরা চ্যাপ্টার 5 আওয়ার ফুড পেজ নাম্বার চ্যাপ্টার 5 আওয়ার ফুড এই চ্যাপ্টারটা একটু ভালো করে লক্ষ্য করবে। ওই চ্যাপ্টারটা আমি এখন পড়াবো। চ্যাপ্টারটায় দেখো প্রথমেই লেখা আছে, উই অল নিড ফুড অ্যান্ড ওয়াটার টু লিভ। প্রথমেই লেখা আছে যে আমাদের বেঁচে থাকতে গেলে খাবার আর ওয়াটারের প্রয়োজন আছে। ইট কারণ আমাদের জল আর ফুড আমাদের শরীরে এনার্জি দেয় আর আমাদেরকে খেলতে প্লাস পড়তে কাজ করতে সাহায্য করে। ইট মেক্স আস স্ট্রং অ্যান্ড হেলদি। প্লাস জল আমাদেরকে আর খাবার আমাদেরকে স্ট্রং করে আর হেলদি করে। তাহলে চ্যাপ্টারটার প্রথমেই কি বলা হয়েছে তোমরা বুঝলে। এরপর আমি মিলস উই ইট, যেটা নীল কালারে বড় করে দেয়া আছে, সেই লেখাটা আমি এবার পড়ছি। মিলস উই ইট মানে কি, আমরা সারাদিনে 3 রকম মিল খাই। 3 টাইপস অফ মিল উই ইট ইন আ ডে। One is breakfast, another is lunch, and another is dinner. তাহলে ব্রেকফাস্ট কি তোমরা নিশ্চয়ই জানো, ব্রেকফাস্ট যেটা আমরা মর্নিং এ খাই, আর লাঞ্চ যেটা আমরা আফটারনুনে খাই, আর ডিনার যেটা আমরা ইভিনিং অথবা নাইটে খাই। কিছু স্পেশাল ফুডসও আমরা খাই কিছু কিছু ফেস্টিভ্যালে। এরপর কি আছে দেখো, কিছু কিছু স্পেশাল ফুড যেগুলো আমরা খাই কিছু কিছু ফেস্টিভ্যালে, সেটা হচ্ছে ঈদ। ঈদ হলে আমরা কি খাই, সেটা সেওয়ান খাই, দিওয়ালি হলে গুজিয়া খাই, ক্রিসমাস হলে কেক আর পুডিংস খাই। তাহলে সেটাও এখানে কিন্তু লেখা আছে। তাহলে প্রথমেই আমরা কি পড়লাম, যে আমরা সারাদিনে 3টে মিল খাই। ফার্স্ট ওয়ান ইজ ব্রেকফাস্ট, দেন লাঞ্চ, অ্যান্ড দেন ডিনার। তারপর আমরা কি করলাম, যে আমরা ফেস্টিভ্যাল যখন হয় তখন আমরা কি কি খাই। দেন যে টপিকটা আমি পড়ব সেটা হচ্ছে ফুডস উই ইট, কি কি ধরনের খাবার আমরা কিভাবে খাই, আর কি র খাই না রান্না করে খাই না কাঁচা খাই, সেটা আমরা এখন পড়ব। তাহলে আমরা কি কি খাবার খাই, ফুডস যেমন নাটস, পিস, এগুলো আমরা ভেজিটেবল হিসাবে, কিছু জিনিস আমরা ভেজিটেবল হিসাবে খাই, আবার কিছু গ্রেনস আছে যেগুলো আমরা রান্না করে খাই, আবার নাটস, পিস এগুলো আমরা কোনো সময় রান্না করেও খাই, আবার কোনো সময় রান্না না করেও খাই। কি তারপরে কি আছে তোমরা দেখো, কিছু ফুডস আছে যেগুলো আমরা প্ল্যান্টস আর এনিম্যালের কাছ থেকে পাই, যেমন রাইস আমরা পাই এনিম্যালস এর কাছ থেকে, আমরা কি পাই না মিল্ক পাই, মিট পাই। তাহলে এগুলো তোমরা জানো। তারপরে যে নেক্সট আমি যেটা পড়বো সেটা হচ্ছে দেখো, নেক্সট পেজে মিল্ক, এগ অ্যান্ড মিট কাম ফ্রম এনিম্যালস। কি লেখা আছে, যে আমরা এনিম্যাল থেকে, যেটা আমি এক্ষুনি বললাম যে আমরা এনিম্যালস থেকে মিল্ক, এগ আর মিট, এই 3টে জিনিসই আমরা পাই। আবার যেমন কাঠ, বাটার, ঘি, পনির, এগুলো আমরা মিল্ক থেকে পাই। তাহলে এগুলোকে আমরা কি বলি না, মিল্ক প্রোডাক্টস। তারপর দেখো মিল্ক প্রোডাক্টসের ছবিও দেয়া আছে, ঠিক আছে। তাহলে এরপরে কি বলছে দেখো, দ্য ফুড দ্যাট উই ইট শুড ফ্রেশ। আমরা যে খাবারটা তাহলে খাবো সবসময় সেটা যেন ফ্রেশ হয়, স্টেল ফুড যাতে না হয়, মানে বাসি খাবার যাতে না হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে তোমরা কি বুঝলে সেটা সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো, যে তোমরা কি বুঝলে এই চ্যাপ্টার থেকে, খাবার নিয়ে বলা হয়েছে এই চ্যাপ্টারটাতে। এরপর আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেব, যেটা হচ্ছে তোমরা চ্যাপ্টারটায় কি ধরনের এর ওয়ার্ডস পেলে, নতুন নতুন শব্দ পেলে সেই শব্দগুলো লিখে আমাকে দেখাবে।